আজকে হচ্ছে রমজানের 25 নম্বর রোজা আর রমজানের শেষ জুম্মা, আর সেহরি খাওয়া কমপ্লিট। এখন যাচ্ছি ফজরের নামাজ পড়তে। সব চলে গেছে ভাই, সবার লাস্টে আমি। ফজরের নামাজ পড়ে সেই যে ঘুমিয়েছি, এখন উঠছে হচ্ছে 9:46। তো এখন যাব একটু বাইরে দিয়ে আড্ডা দেবো, তা করতে করতে না 11টা অলরেডি বেজে যাবে। তো তারপর গোসল করে আবার যেতে হবে জুম্মার নামাজ পড়তে। আজকে হচ্ছে রমজানের শেষ জুম্মা। বাড়ি থেকে বেরিয়ে দেখি দুটোর একজন হাফ প্যান্ট পরে একটা বাচ্চা ছেলে, আর একটা না একটু বড়ো ছেলে হয়ে গেছে, ফুল প্যান্ট পরেছে। দুজনে এখন বসে আছি এই যে হসপিটালের এখানে কাজ হচ্ছে। এটা আমাদের হসপিটাল, ছোটোখাটো ক্লাবও বলতে পারো, যেটা ছিল আগে বাট এখন আর নেই। আর এখানে জল ট্যাঙ্কি হবে, তার জন্য ঘেরার কাজ চলছে। আর আমাদের যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই বাঁশের চাং, বাট ওখানে আজকে আমাদের মসজিদে ইমাম সাহেব বসে আছে, তার জন্য আমরা ওখানে আর যেতে পারলাম না। আমরা এখন বসে আছি তাল গাছের নিচে, নাহলে ওখানে গিয়ে বসার কথা আমাদের। যাই হোক, বাজে এখন 11:10। তো এখন আমাদের টাইম হয়েছে গোসল করার। আজকে শুক্রবার, মানে এই রমজান মাস আজকে শেষ শুক্রবার। শেষবারের মতো মসজিদে নামাজ পড়ার পর কিছুক্ষণ বসে থাকবো, নাহলে আমরা এতক্ষণ থাকিও না। আজকে বলতে গেলে শেষ শামা সালে গোসল, মানে রমজান মাসে। এরপর হয়তো আর কোনোদিন দেখতে পাবে না। সাথে এই হ্যাঁ, আর নৌকা ছিল, নৌকাতে কিন্তু এই বছর দেখতে পাই অনেকটা পানি, অতটাই তো আমাদের হবেও না। তো এখন দেখতে পাচ্ছ এই মালটাকে নিয়ে যাচ্ছি, কিন্তু এই মালটা কুপায় আছে, যখন নিয়ে যাচ্ছে শামাশাল বন্ধ থাকে। আজকে জানি না করে এই শামাশাল দেখছি না, এই শামাশালটা কিন্তু সব দিন থাকে না, প্রায় দিন আমরা কিন্তু ঘুরে গিয়েছি, তার জন্য বাইক নিয়ে অন্য জায়গায় যেতে হতো। আজকে কিন্তু এটা চলছে, একটা জিনিস ভালো। চলো এখানটায়, ছোটোবেলায় ভাই যাই এনজয় করেছি, আজকে আবার বহুদিন পর ভাই অন্য শামাশালে যেমন করি না এই দুটো বন্ধ করে দিই, এখানে করার চেষ্টা করবো। হবে না রিক্সাতে, মানে এটার জন্য যদি এটা ছেড়ে চলে যায় না তাহলে আমার থেকে গাল খেয়ে মরে যেতে হবে। তার জন্য তোমার চাচার, তো আমার চাচার হোক, কিন্তু চাচা বলে কি আমাকে ছেড়ে দেবে? ওটা আগে এখানে বসতে হয়, কারণ এখন হাতি গাড়ি কোথায় গিয়ে দেবে। বডি দেখছো কথা কে ছলেমান, চ্যালেঞ্জ দেবো একে, আমি তোকে একটা চ্যালেঞ্জ দেবো, ঠিক আছে? এখানে দুটো পা রেখে, এখানে দুটো হাত রেখে দড় টানতে হবে, উঠতে হবে, পাঁচটা মারলে বেশি নয়, পাঁচটা লে পারে দে, পারে দে, সাবধানে, ঠিক আছে? এক, ওট, দুই, তিন, চার, পাঁচ, এর পাঁচটা যদি এখানে পড়তো না তাহলে আরো ভালো লাগতো, ছয়, তিন, দুই, চারটে হলো, চারটে, চারটে, চারটে। আমাদের গোসল করা ডান, এখনো কিন্তু মসজিদে 11:30 বলেনি, আর 7 মিনিট মতো দেরি আছে 11:30 বলতে, তারপরে বলবে। আর মসজিদে মানে জামাত বলতে গেলে 12:45, আর আমি মসজিদে যাবো 12:30, তার কমে একদমই যাবো না। কেন? তার আগে বাড়িতে পড়বো, পড়া করবো। তো করে বাড়ি এসে এখন বাজে 12:30, হাফ পায়ের মতো কোরআন কমপ্লিট করে এখন যাচ্ছি সেই রমজানের শেষ জুম্মার নামাজ পড়তে। বাড়ি এসে ভাই মসজিদে আজকে পড়া হয়নি, তো এখন বাড়িতেই পড়বো। আজকে পড়লে মোটামুটি আমার কমপ্লিট হবে, তো 28 পড়া হয়ে যাবে, আর রাত্রে পড়বো 29 পড়া, মানে আজকে 29 পড়া, কালকে 30, দেন পরশু দিন 27, দিন 27 খতম হয়ে যাবে।
বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামা আল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তো বিকেলবেলা ঘুমতে উঠে আসরে নামাজ পড়ে কোথায় যে বসবো কোনো জায়গা পাচ্ছিলাম না, মানে এই টাইমটা কেমন একটা হয় যে কি করে এই টাইমটা কাটবে। হাতে আর মাত্র কটা বাজে? পাঁচটা। হাতে আর মাত্র এক ঘন্টা নাকি? এক ঘন্টায় পাক্কা এক ঘন্টা, এক ঘন্টা এক মিনিট এরকম হবে? এক ঘন্টা ছটা বাজে না, ছটা একে উনষাটে যে উনষাটে আজকে ছটা একে। এখানে একটা পাতা আছে কইছিটা ফেলে দিয়েছি উনি। যাই হোক এখানে বসে বসে কিছুক্ষণ আড্ডা দেবো, দেখা যাক আর কে কে আসো। কেউ কোথায় নেই, আমি মাসুক আমাদের ঢাকায় না সোহেল, ভাবছিলাম নৌকাতে বসবো নৌকাতে, ঠিক আছে ওই দেখো। বাট বলছি নাকি ওখানে কুড়ো ভেজাতে দিয়ে আছে, আর এর নাম ঢাকায় সোহেলের দুটোর মধ্যে কোন নামটা তোমাদের ভালো লাগছে কমেন্ট করে জানাও। চাচা আপে চাচা প্যান্ট প্যান্ট কি হয়েছে? চাচা প্যান্ট প্যান্ট এক জায়গায় ফাঁসছে ফাঁসছে তোমার তো দেখা যে এর তো ফাট ফাটায় দেখে সবসময়। হ্যাঁ আমার দেখ দেখ, আর যদি ফাটা থাকে আর যদি সবাই মিলে যদি থাকে তাহলে যার ফাটা আছে তার তো ভিডিও করে ফেসবুকে স্টোরি পড়বে। স্যামসাংয়ের লেটেস্ট ফোনের নাম বল। আমি স্যামসাং সেট কোনোদিনও চালাই না। তাহলে কোন সেট চালাও তুমি? ভিভো। লেটেস্ট ফোনের নাম বলো। লেটেস্ট জানি না, আমি যেটা চালাই সেটার নাম জানি ভিভো 14 প্রো ম্যাক্স। ভিভো 14 প্রো ম্যাক্স। বিরাট কোহলি ফুল ফর্ম ফুল নাম কি? মোহাম্মদ বিরাট কোহলি। মোহাম্মদ বিরাট কোহলি আমি তোকে বললাম তোর চাচা তো আমিও তামাকতে একটা বাস স্ট্যান্ডের নামে একটা বাস এবার কি হবে বুঝায় হাত পা ঝিনঝিন করছে। হাফেজ সাহেব কিসের জন্য করছে এটা? আমার পাটা ঝিনঝিন করছে মনে হয়। কারণটা এর জন্য কোনো দোয়া আছে? না দোয়া নেই। এক রাউন্ড নিল এই ভাই, এখন আর এক রাউন্ড চলছে, নতুন করে শুরু করলো। ড্যাড ফোন করে এরকম পাটা উপর দিয়ে দে ড্যাড বলে বেশ কথাটা কেমন করে বলছে বলতে 300 টাকা লাগবে। হ্যাঁ ঠিক আছে সব ক্যামেরা ফোন করেছে বউকে বউকে হবে মানে সেই ঠিক ঠিকানা বলে না প্রেমিকা প্রেমিকা মানে এখন লক্ষ্যের মেয়ে পরে হবে ওর। আমাদের সত্যিবীর বাবা একবার সত্যিবীরটা করে যাবো করে যাবি কালকে? এই তো বলা পারি যাবি ঠিক আছে। আরে প্রথম চাও হাই মহল বিষয় আজকে প্রথম বলে যার প্রথমে একটা পালি পড়ে গেল দেখতে পেলেন কি লাইভ কানেকশন। কি হয়েছে ওরে ভাই নামাজ পড়ার মধ্যে কত ছিল এই ভিডিওটা এরকম ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো।